রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট 102 তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও সরঞ্জামাদি নিয়ে মোবাইল সিটি। এছাড়া লেভেল 8 এর ব্লক এ তে নতুন আঙ্গিকে চালু হচ্ছে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে অ্যাপারেল কর্নার। আজ বিকেল 3টা থেকে এই দুই কর্নারে যাত্রা শুরু হয়। বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট 1 ও 2-এ 181টি দোকানে আইফোন, স্যামসং, ওপো, ভিভোর মতো নামি দামি সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি নিয়ে যাত্রা শুরু করলো মোবাইল সিটি। একই ছাদের নিচে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সাজানো গোছানো পরিবেশ পেয়ে খুশি বিক্রেতারা। আগে যখন আমরা এক ফ্লোর ভাগ করা ছিল, তো তখন কাস্টমাররা আসলে কনফিউজড হয়ে যেত যে কোথা থেকে নিবে বা কোথা যাবে। তো ডেফিনেটলি আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেকগুলো জায়গায় ছড়ানো থাকার কারণে কাস্টমার কিন্তু একটা ব্র্যান্ড কিনতে গেলে সে খুঁজতে হতো, বা একটা ফোন স্পেসিফিকলি সে চুজ করলে সেটাকে খুঁজতে হতো, সে খুঁজে তারপরে গিয়ে সেই শপে যেতে হতো। এখন যেটা হয়েছে, একটা কাস্টমার আলটিমেটলি সে খোঁজার প্রয়োজন হচ্ছে না, যখনই ঢুকতেছে তার মানে এটা মোবাইল ফ্লোর টোটালি সে যেই ব্র্যান্ড প্রয়োজন চোখের সামনে পেয়ে যাচ্ছে। এছাড়া লেভেল 8-এর ব্লক এতে অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে ফ্রিল্যান্স, ক্লাব হাউস, সেইলর, ভোগ বাই প্রিন্স, আর্টিসান, ম্যানস ওয়ার্ল্ড, ইনফিনিটি, মেগা মল, এক্সটাসি, সপ্লাস ব্র্যান্ডের জিনিস। আগের চেয়ে বেটার কিছু এক্সপেক্ট করি, যেহেতু সবগুলো শোরুমই সবাই যার যার মতো করে সুন্দর করার চেষ্টা করছে, বসুন্ধরাও বসুন্ধরার পক্ষ থেকে যথেষ্ট সুন্দর করেছে। তো বসুন্ধরা সিটিকে আমরা অবশ্যই ধন্যবাদ দিতে চাই, কারণ বসুন্ধরা সিটি আমাদেরকে আবার সেই সুযোগটা দিয়েছে যে আমাদের এই বেস্ট স্টোরটা আবার চালু করার জন্যে। আর আমরা খুবই আশাবাদী, সামনে যেহেতু ঈদ সাথে পহেলা বৈশাখও আছে, আমরা আশাবাদী আমাদের যেই বেস্ট সিজনটা আছে ওই সিজনটা আমরা কভার করে নিতে পারবো আশা করি। দুপুরে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোহসিনুল করিম বলেন, বসুন্ধরা সিটি 100 বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সফলতার সাথে কেটেছে 20টি বছর। সামনের দিনে বসুন্ধরা সিটি শপিং মলকে সবার উপরে রাখতে ঢেলে সাজানো হচ্ছে। মোবাইল মার্কেট আমাদের টোটাল 361টা দোকান ছিল, আমরা অলরেডি 161টাকে অ্যাকোমোডেট করেছি, বাদ বাকির জন্য আমাদের কনস্ট্রাকশন চলছে। অ্যাপারেল সিটিতে গেলেও দেখতে পারবেন যে ওইখানটাও আমরা কী করেছি, সেটা লাইটিং এর মানে আলোর খেলা বলতে গেলে। শুধু মার্কেটই না, এখানে একটা বিনোদনের জায়গা, মানুষের কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে এখানে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, তারা খেতে পারবে, তারা অ্যামিউজমেন্টে যেতে পারবে, অ্যাডাল্ট অ্যান্ড লিটল বয়েজ গার্লস, তারপরে এখানে ঘুরে দেখার মতন চিপ প্রাইসে জিনিসপত্র কেনার জন্য, এবং সেরকম ডাইমেনশনটা টোটাল 50 কমোডিটিস আছে আমাদের এখানে, যে 50 রকমের কমোডিটি এখানে, সেবা থেকে শুরু করে অনেক রকম প্রোডাক্ট আছে। এবং এখানে আমরা ফিক্সড প্রাইসে বিক্রির জন্য যে স্টেপটা নিয়েছি, এবং এটা এই মাসে এই বছরের মাঝামাঝিতে যে আমরা লঞ্চ করব, যে এখানে কোনো দামাদামি হবে না। এ সময় বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। ভবিষ্যতে আমরা প্রায় 1000/200 একটা আমাদের প্ল্যান আছে, যাতে কিনা এখানে মোটামুটি 4,000 থেকে 5,000 গাড়িকে আমরা রিসাইকেল করতে পারি। তারপরে মেট্রো রেল থেকে সরাসরি মার্কেটে আসার জন্য আমরা মোবাইল একটা বেল্টের একটা ইয়ে করতে চাচ্ছি, ওটা তো যারা মেট্রো রেলে আসবে ওনাদের আর হাঁটতে হবে না, স্টেশনে নেমেই ওনারা সরাসরি বসুন্ধরা সিটিতে এন্ট্রি করতে পারবে। এই মার্কেটটা বাংলাদেশের প্রথম 1 নম্বর মার্কেট হিসাবেই থাকবে। রিফাত তসনুভা, নিউজ 24, ঢাকা। তারা কিন্তু মার্কেট লিডার সব জায়গাতে। আপনি